আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমার চারটা চ্যানেলে প্রায় 6 লক্ষের মতো সাবস্ক্রাইবার। তো এই সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্য থেকে বিভিন্ন সময় আমার অনেক ভাই ও বোন ধনী হওয়ার জন্যে, ঋণ পরিশোধের জন্যে অত্যন্ত সহজ কিছু আমল চান। তো বন্ধুরা আমার, আমি একটা কথা সবসময় বলি যে পৃথিবীতে আসলে খুব সহজে কোনো কিছুই পাওয়া যায় না। এমনকি আপনি যদি আল্লাহ রাব্বুল্লাহ আলামিনকেও পেতে চান, সেজন্যও সাধনা করতে হয়। আর দুনিয়ার ধন সম্পদ অর্জন তো অত্যন্ত কঠিন বিষয়, এটার জন্যে তো সাধনা অবশ্যই আপনাকে করতে হবে। তো বন্ধুরা আমার, আমরা এই ধনী হওয়ার বিষয়টিতে এত বেশি প্রতারিত হই, যখন ধনী হওয়ার আমল, ধনী হওয়ার দোয়া লিখে ইউটিউবে সার্চ দেই, তখন শত শত ভিডিও চলে আসে। এবং তার মধ্যে একদম এই যে একটা আরবি বই আমার হাতে রয়েছে, একটা কথা বলি, প্রায় 90% ভিডিও হচ্ছে ভুয়া। অর্থাৎ আপনাকে লোভ দেখানো হয় যে আপনি এই দোয়াটি মাত্র একবার পড়ুন, কোটিপতি হয়ে যাবেন, রাত্রিতে পড়ুন, সকালবেলা বৃষ্টির মতো টাকা ছড়তে থাকবে, নানান রকমের মিথ্যা হাদিস, জাল হাদিস, মিথ্যা কথাগুলো বলা হয়। তো বন্ধুরা আমার, যাই হোক, আমাদের দুর্বলতা খুব বেশি এই টাকার প্রতি, সে কারণে আমরা প্রতারিত হই। তবে আমি চেষ্টা করি সবসময় যে এরকম সহি যে কিতাবগুলো বাজারে আছে, একদম নামি দামি লেখকেরা যেসব কিতাবগুলো লিখেছেন, সেখান থেকে কোনো একটা সহি দোয়া, সহি আমল আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা আমার, আজকে যে সমস্ত মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা ধনী হওয়ার, সংসারের কষ্ট দূর করার, একটা স্বাচ্ছন্দ্যময় জীবন পাওয়ার জন্যে যারা ছোট্ট আমল চেয়েছিলেন, তাদের জন্য অত্যন্ত চমৎকার একটা আমল আজ আমি আপনাদের সামনে পেশ করব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। এই 99টি নাম দিয়ে একটা যুগ ছিল যখন সব রকমের চিকিৎসা হতো, সব ধরনের বিপদ আপদ দূর করার জন্য এই 99টা নামের আমল মানুষ করতেন। এখন আমরা অনেক বেশি আধুনিক হয়ে গেছি, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের ভরসা কমে গেছে, আমরা ওইরকম ফল পাই না, আমাদের একই ওইরকম নাই। আবার যারা এই আমলগুলো আমাদেরকে দেন, যে আলেম, ওলামা, হাফেজ, ইমামেরা, তারাও অনেকটা কমার্শিয়াল হয়ে গেছেন, টাকা পয়সা ছাড়া তারা কোনো আমল দিতে চান না, যে কারণে যিনি দেন তার ওই আমলও তেমন একটা তাসির হয় না, যিনি আমলটা করেন তারও ওরকম একটা তাসির হয় না। তো বন্ধুরা আমার, আসলে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নামের তাসির আছে, যদি আপনি সেটি করতে পারেন সঠিক নিয়মে। তো আজকে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের একটা ছোট্ট নাম, ইয়া মালিকাল মুলক। ইয়া মালিকাল মুলক মানে হে রাজাধিরাজ, সমস্ত কিছুর অধিপতি, বাদশার বাদশা, ইয়া মালিকাল মুলক। এই যে পবিত্র নামটি, এই নামটির একটা অজিফা আমি আপনাদেরকে শেখাবো। যদি এই আমলটি সঠিকভাবে আপনি করতে পারেন, এটি করার একদম একুরেট নিয়মটি হচ্ছে, আপনি ভোর রাত্রে জাগবেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে আপনি কিছুটা দোয়া দরুদ পড়বেন, এরপরে অত্যন্ত হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা করবেন, আল্লাহু আকবার বলে নামাজের বাহিরে একটা অতিরিক্ত সিজদা করবেন। এই সিজদার মধ্যে গিয়ে আপনি এবার একটা তাসবিহ পাঠ করবেন, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি। আপনি এই সিজদার মধ্যেই আপনি ডান হাত দিয়ে আপনি কর গুনে গুনে এই তাসবিহটা 101 বার পাঠ করবেন, ইয়া মালিকাল মুলকি, হে রাজাধিরাজ, হে সমস্ত কিছুর অধিপতি, হে বাদশার বাদশা। আপনি যখন এটা বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনার মনটা এমনভাবে ঝুঁকিয়ে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দেখতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অর্থাৎ রাজাধিরাজের কাছে, সমস্ত পৃথিবীর, সমস্ত কিছুর, জগতের বাদশার কাছে আপনি ধন দৌলত চাচ্ছেন। এরকম ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, আপনি কাঁদবেন, আপনার চোখ থেকে পানি ঝরবে। এভাবে সিজদার মধ্যে আপনি যদি কান্না করে 41টা দিন একটানা করতে পারেন, আপনি নারী হন আর পুরুষ হন, যদি এটি আপনি করতে পারেন, তাহলে আপনি দেখেন 41 দিনের মধ্যে আপনার সংসারে বরকতে পরিপূর্ণ হবে, ধন দৌলতের অভাব থাকবে না, কোনো ধরনের ঋণ থাকলে সেটি পরিশোধ হয়ে যাবে। এক কথায় আপনার এই সাংসারিক জীবন পরিচালনায় আপনার যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটি আপনি পেয়ে যাবেন, গায়েবীভাবে পেয়ে যাবেন, কোত্থেকে আসবে, কোত্থেকে পাবেন, এটি আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যা
যাকে ইচ্ছা যখন ইচ্ছা বাদশাহী দিতে পারেন, যখন ইচ্ছা বাদশাহী কেড়ে নিতে পারেন, যখন ইচ্ছা কাউকে ধনী বানিয়ে দিতে পারেন, যখন ইচ্ছা কাউকে ফকির বানিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই এই কথা বলেছেন যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয্য ওয়া তারযুকু মান তাশা বিগায়রি হিসাব। এই যে শেষের অংশটুকুর অর্থ আমি বলি, ওয়া তারযুকু মান তাশা, আর তিনি রিজিক প্রদান করতে পারেন যাকে খুশি তাকে, বিগায়রি হিসাব মানে একদম বেহিসাব পরিমাণে রিজিক তিনি যাকে ইচ্ছা যখন খুশি তখন তাকেই তিনি এটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমার, এটি আপনি এই আয়াতের মর্মের দিকে, অর্থাৎ হে আল্লাহ তুমি ইচ্ছে করলে তুমি যখন খুশি যাকে খুশি যে মুহূর্তে খুশি তুমি ধনী বানিয়ে দিতে পারো, আমার ঋণ তুমি পরিশোধ করো, আমার কষ্ট তুমি দূর করো, আমার ছেলে মেয়ে নিয়ে আমার সংসারে বড় কষ্ট হয়, আমার আয় নেই, বাণিজ্য নেই, অনেক মা বোনের স্বামী নেই, তারা বিশেষ করে বলবো যে এই আমলটি নিয়ম মতো করতে থাকেন। আর মা বোনদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, আপনাদের যখন অসুস্থতা অর্থাৎ মাসিক যখন শুরু হবে তখন আপনারা এই সিজদার মধ্যে গিয়ে এটি আর পড়তে পারবেন না, কারণ সিজদা দেওয়া এই সময় হারাম, নামাজ পড়া যেভাবে হারাম, তো আপনি এই সময় শুধুমাত্র জায়নামাজে বসে অজু করে এরপরে আপনি এই নামটি জপতে থাকবেন 101 বার, এভাবে আপনি কন্টিনিউ করবেন। আমি 41 দিন বলেছি, আপনি যে 41 দিন করেই শেষ করবেন সেটা না, আপনি এটি কন্টিনিউ করতে থাকেন। আর ভাইদেরও বলবো, এটি আমি 41 দিন বলেছি এ কারণে যে আসলে অনেকে অনেক লং টাইম ধরে করতে চান না, তবে আমি সকলকে বলবো যে একদম লাইফ টাইম পর্যন্ত আমলটি করার চেষ্টা করেন। আর একটা কথা বলে দিই, যারা এরকম তাহাজ্জুদে জাগতে পারবেন না তাদেরকে বলছি আপনারা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে এরপরে এই আমলটি করবেন, ফরজ নামাজের আগে অর্থাৎ ফজরের সুন্নাতটা আগে পড়ে এই আমলটি করবেন, এরপরে আপনারা ফজরের ফরজ নামাজটা পড়বেন। তো বন্ধুরা আমার, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যারা তাহাজ্জুদে জাগতে পারবো না ফজরের সুন্নাতের পরে আমলটি করব, একদম কন্টিনিউ করার চেষ্টা করব, যদি কমও করি তাহলে কমপক্ষে একটা না 41 দিন পর্যন্ত আমলটি করব সিজদার মধ্যে গিয়ে। আমাকে আপনাকে বলতে হবে ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, ইয়া মালিকাল মুলক, এখানে আপনি মুলকিও পড়তে পারেন, একই অর্থ হবে ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, ইয়া মালিকাল মুলকি, হে রাজাধি রাজ, হে সমস্ত কিছুর মালিক, হে সমস্ত জাহানের প্রভু, ইয়া মালিক কাল মুলক, মুলক বললেও হবে মুলকি বললেও হবে, উভয়টাই শুদ্ধ, অর্থ একই। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে, একটা সহি কিতাব থেকে আমলটি আপনাদের আমি দিলাম ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বিশেষ করে যারা অভাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, ঋণ পরিশোধ করতে পারছে না, তাদেরকে এটা শেখাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।